কেমন আছো তোমরা আশা করছো অনেক ভালো আছো তো বন্ধুরা আজকের এই ভিডিওয় আমি তোমাদের কিছু বিস্তারিত আলোচনা করে দেবো স্বামী বিবেকানন্দ মেডকাম স্কলারশিপের বিষয় তো বন্ধুরা এই ভিডিওয় আমরা যেইগুলো আলোচনা করবো সেগুলো এক নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে তোমাদের স্বামী বিবেকানন্দ মেডকাম স্কলারশিপে কিন্তু তোমরা যদি এখন আবেদন করতে যাও তাহলে কিন্তু তোমাদের আবেদনটা তোমরা করতে পারবে না ঠিক আছে এর কিন্তু স্বামী বিবেকানন্দ মে ইডকাম স্কলারশিপের পোর্টাল কিন্তু আপডেট নিচ্ছে এই পোর্টালে কিন্তু এবার তোমাদের টাকা ঢোকানোর ব্যবস্থা করা হচ্ছে ঠিক আছে এটা কিন্তু আমি বিকাশ ভবনে কল করেছিলাম বিকাশ ভবনে কল করার পরে আমার যে প্রশ্নগুলো ছিল যেগুলো আমি কমেন্টে পেয়েছিলাম অনেকের তো সেই প্রশ্নগুলোরই উত্তর কিন্তু আমি এই ভিডিওতে দিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি নিজেরাও দেখতে চাও তোমরা অবশ্যই দেখছো তোমরা কিন্তু গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে এস বি এমসিএম বলে সার্চ করবে সার্চ করলে কিন্তু তোমরা এর মেন ওয়েবসাইটে চলে আসবে তো এই ওয়েবসাইটে আসার পরে তোমরা দেখতে পাবে এরকম দেখাচ্ছি ইউর কানেকশান ইজ নট প্রাইভেট তার মানে তোমাদের এইটা তোমাদের দেখাচ্ছে কেন সেটা বলছি দেখো তোমাদের কিন্তু কিন্তু কেউ ঘাবড়ে যেও না যে তোমাদের স্বামী বিবেকানন্দ মেট কেম স্কলারশিপ থেকে তোমরা টাকা পাবে না অথবা যারা এখনও পর্যন্ত তোমরা আবেদন করোনি যারা রিনিউয়াল করার তারা রিনুয়াল করো নি তারা টাকা পাবে না এরকম ভেবে তোমরা কিন্তু ঘাবড়ে যেও না তোমরা কিন্তু এটাই আবার আবেদন শুরু হবে আবার রিনুয়াল শুরু হবে কিন্তু তোমাদের এটা কিন্তু প্রতি বছরই হয় এটা প্রতি বছরই হয় এরকম সময়ে কিন্তু প্রত্যেক বছর আপডেট হয় পোর্টাল তো তোমাদের এর আগে দেখো তোমাদের কিন্তু ওপেনিং ডেটটা তোমাদের কলেজ স্টুডেন্ট ইউনিভার্সিটির স্টুডেন্টদের কিন্তু চেঞ্জ হয়নি স্কুল স্টুডেন্টদের যে ডেট ছিল সেই ডেটই কিন্তু ছিল তো তোমরা যারা স্কুল স্টুডেন্ট ছিলে তাদের কিন্তু স্কুল স্টুডেন্টদের টাকা বেশিরভাগই মেরে দিচ্ছে আস্তে আস্তে তোমাদের কিন্তু পোর্টাল থেকে টাকা মারা শুরু হয়ে গেছে তো এবার তোমাদের থাকে যে কলেজের স্টুডেন্ট এবং ইউনিভার্সিটি স্টুডেন্ট তোমরা যারা কলেজের স্টুডেন্ট রয়েছো তাদের কিন্তু এখনও পর্যন্ত টাকা মারা শুরু হয়নি তাদের খুব শীঘ্রই টাকা মারা শুরু হবে ডিসেম্বরের মাসের লাস্ট উইকের দিকে টাকা মারা কিন্তু শুরু হবে এবং মার্চ মাসের মধ্যেও কিন্তু তোমাদের ফুল কলেজ স্টুডেন্টদের কিন্তু ফুল টাকা কমপ্লিট করে দেওয়া হয় প্রতি বছর কিন্তু এবছর এই যে তোমাদের এটা দেখতে পাচ্ছো এটা কিন্তু প্রত্যেক বছরই হয় এটা কিন্তু তোমাদের পোর্টালটা আপডেট দিচ্ছে এই বিষয়ে তোমরা ঘাবড়াবে না তোমাদের কিন্তু এক সপ্তাহ আমি কল করেছিলাম তো বলেছি চার থেকে পাঁচ দিন জোর এক সপ্তাহের ভিতরে সেটা আমরা ধরছি যে এক সপ্তাহ এর ভিতরে কিন্তু এই পোর্টালটা তোমাদের ঠিকঠাক হয়ে যাবে যারা এখনও পর্যন্ত আবেদন করুনি তারা তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের কলেজের ছাড়া জমাও দিতে পারবে তোমাদের ততদিন পর্যন্ত এই স্বামী বিবেকানন্দ মেচকে বা স্কলারশিপের পোর্টাল তোমাদের খোলা থাকছে ততদিন পর্যন্ত কিন্তু তোমাদের কলেজে জমা নিতে হবে যদি কোনো কলেজে না নেয় সেটা কিন্তু তোমাদের জমা নেবে জমা নেবে না এরকম না জমা নেবে তোমাদের কিন্তু সে বিষয়ে কোনো চিন্তা করার কারণ নেই তোমরা বুঝতে পেরেছো তোমরা কিন্তু একদম নিশ্চিন্তে থাকো এই পোর্টাল আগামী চার পাঁচ দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে এবং তোমরা তারপরে কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের কলেজে কিন্তু লাস্ট ডেট পর্যন্ত জমা নেবে কলেজে আর এই স্বামী বিবেকানন্দ মেটকে স্কলারশিপের লাস্ট ডেট কত রয়েছে সেটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর কিন্তু এর লাস্ট ডেট রয়েছে ঠিক আছে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত কিন্তু তোমাদের তার মানে ডিসেম্বর মাসের একদম শেষ পর্যন্ত কিন্তু তোমাদের এ টাকা নেবে এবং ডিসেম্বর মাসের লাস্ট উইক থেকে কিন্তু এর টাকা মারাও শুরু হয়ে যাবে তো তোমরা যারা প্রথমে অ্যাপ্লিকেশন করেছিলো তারা প্রথমেই টাকা পেয়ে যাবে যারা একটু দেরিতে করেছো তারা একটু দেরিতেই টাকা পাবে তোমাদের কিন্তু মার্চ মাসের ভিতরে মার্চ মাসের থার্ড উইক বা সেকেন্ড উইক এর মধ্যেই কিন্তু তোমাদের স্বামী বিবেকানন্দ কাম স্কলারশিপের টাকা ফুল কমপ্লিট করে দেওয়া হয় কলেজ এবং ইউনিভার্সিটিদের জন্য স্টুডেন্টদের জন্য এবং তোমাদের যারা স্কুল স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু অনেক আগেই কমপ্লিট করে দেওয়া হয় তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে